ওটাই দেখবো, আগের ম্যাচটাই দেখবো। সো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করবো, এই ম্যাথটার ক্ষেত্রে কি লিখতে পারে, সাপোজ আগের মতো সবগুলোর মান দেওয়া আছে, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 3 3 3, অভ্যন্তরীণ দূরত্ব হচ্ছে 0.5, আর সমান সমান 0.5, এবং ই সমান সমান হচ্ছে 10 ভোল্ট, ই সমান সমান হচ্ছে 10 ভোল্ট। এখন এই ম্যাথটার ক্ষেত্রে কি হইতে পারে বা কি চাইতে পারে সেটার ক্ষেত্রে একটু খেয়াল করো। এই ম্যাথটার ক্ষেত্রে যেটা চাইতে পারে সেটা হচ্ছে তোমাকে চাইতে পারে যে এই পোর্শনটা এ বি এর মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, এ বি এর মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। সো এটা অনেকেই মানে অনেকে হেসিটেশনে পড়ে যাচ্ছে যে কি করবে, এ বি এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, যেহেতু এদিকে একটা রোদ ওদিকে তিনটা রোদ, এরকম একটা মাথায় একটু ভেজা লাগার সম্ভাবনা আছে। সো এই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করবো, এই যে আমাদের যে রোদের যেই বেসিক রোদে আমরা যখন দেখছিলাম যে একটা বিন্দুতে বিদ্যুৎ আসে, তারপরে আসার পরে আবার ওই বিন্দুতে গিয়ে ভাগ হয়ে যায়, মিনস আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের রোদের বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তুল্য রোদের ক্ষেত্রে যে সার্কিট বিদ্যুৎ আছে, তখন দেখা যাবে যে এই যে এই জায়গায় আমাদের একেবারে ক্লিয়ার। খেয়াল করো এখন তোমাকে বলো যে এই এ বি এর মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, এ বি এর মধ্যে কিন্তু এইটাও পরে উপর রুটটাও পরে এইটাও পরে এইটাও পরে, তার মানে এ বি এর মধ্য দিয়ে কতটুকু রুট প্রবাহিত হয়েছে সেইটা চাওয়া মানে তোমাকে চাওয়া এই তিনটা রুদের মধ্য দিয়ে কতটুকু করে প্রবাহিত হয়েছে। আবার খেয়াল করলাম যেটা বলতে সেটা হচ্ছে তোমাকে চাইতে পারি এ বি এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এ বি এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা নির্ণয়ের জন্য তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এ বি এর মধ্যে উপরের রুটটাও পরে, মাঝখানের রুটটাও পরে, নিচের রুটটাও পরে, দ্যাট মিনস আলটিমেটলি এ বি এর মধ্যকার যখন তোমাকে এ বি এর মধ্যে কতটুকু প্রবাহিত হয়েছে সেটা যখন তোমার কাছে জানতে চাইছে, তার মানে তোমার কাছে জানতে চাইছে এই তিনটা রুদের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে। সো এই তিনটা রুদের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা যদি তুমি নির্ণয় করতে চাও তুমি একটু টেকনিকে লাগাইতে হবে। সো এদিক থেকে আয় প্রবাহ করা শুরু করো, এদিকে যেহেতু আয় আসলো, খেয়াল করো এদিকে আয় আসলো, এবং আয় আসার পরে এই যে এই জায়গায় যখন আয় আসলো তখন আয় 3 ভাগে ভাগ হলো, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, একটা হচ্ছে I3। এবং একটা জিনিস খেয়াল করো এই যে বি বিন্দুতে যাওয়ার পরে এই I1, I2 এবং I3 তিনটা মিলিত হইলো, কারণটা কি, কারণটা হচ্ছে যেহেতু তারা একই পয়েন্ট পাইলো। সো খেয়াল করো আই এদিকে আসলো, আসার পর 3 ভাগে বিভক্ত হইলো, I1, I2, I3, এবং আলটিমেটলি এই জায়গায় যাওয়ার পরে সাপোজ এদিকে 10টা ইলেকট্রন আসছিল, 10টা ইলেকট্রন আসার পরে একটা দিয়ে 1টা ইলেকট্রন, একটাতে 6টা ইলেকট্রন, আর একটাতে হচ্ছে 3টা ইলেকট্রন গেল, কিন্তু আলটিমেটলি মোট যেই সমষ্টি আমার মোট যেই I1 প্লাস I2 প্লাস I3 এটা কিন্তু আই এই রইলো, অর্থাৎ I1 প্লাস I2 প্লাস I3 সমষ্টি আমরা লিখতে পারি আই, যেরকম আমি লিখতে পারি 1 প্লাস 6 প্লাস 3 সমান সমান 10, অর্থাৎ আলটিমেটলি এইটার মধ্যে তো 10 গেছিল, এই তিনটার মধ্যে তো 10 গেছে। সো আলটিমেটলি আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার এইটা পুরাটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, অর্থাৎ এই আই এই কিন্তু বর্তনীর মূল তড়িৎ প্রবাহ। খেয়াল করো এই যে এই রূপটার মধ্যে দিয়েও কিন্তু আই এই গেছে। সো যেটা করতে পারো সেটা হচ্ছে ঠিক আগের অঙ্কটাই আমরা টাইপ ওয়ান এর যে ম্যাথটা দেখাইছি সেই টাইপ ওয়ান এর ম্যাথটা, এবার তোমাকে একটু ট্রিকি হইতে হবে, ক্লিয়ার? কারণ হচ্ছে খেয়াল করো এই দিক দিয়ে যাওয়ার সময় ইলেকট্রনের কোনো লস ঘটে না, আমি যেটা বলছিলাম ইলেকট্রনের কোনো লস ঘটে না, যা লস ঘটে সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তি, অর্থাৎ ওই শক্তিটা অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়, বাট এদিকে 10টা ইলেকট্রন ছিল, এদিকে যায় কোন সময় এটা 4টা ইলেকট্রন হয়ে যাবে না, অল টাইম প্রত্যেকটা বর্তনীর প্রত্যেকটা পয়েন্ট যদি আমি যোগ করি, অর্থাৎ এই যে এরকম প্রত্যেকটা পয়েন্ট যদি আমি যোগ করি তখন দেখা যাবে যে আলটিমেটলি আমার যে 10টা ইলেকট্রন ছিল সেই 10টা ইলেকট্রনই এক্সিস্ট করতেছে। দ্যাট মিনস এখন যেটা হবে সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো এই তড়িৎ প্রবাহটার মানেই বর্তনীর মূল তড়িৎ প্রবাহ। খেয়াল করো সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আই সমান সমান ই বাই আর প্লাস আর। সো এই ক্ষেত্রে আর হচ্ছে বর্তনীর পুরা বর্তনীটার পুরো বর্তনীটার কি বলবো যে এই পূর্ববর্তনীটা তুল্য রূপ। সো তোমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পূর্ববর্তনীটা তুল্য রূপ বের করতে হবে, তুল্য রূপ বের করার পরে আর আগে আমরা তুল্য রূপ মেবি বের করছিলাম সেটা মান হচ্ছে 2 ছিল, সো 2 প্লাস 0.5 2.5 আর উপরে হচ্ছে 10, আনসার মেবি 4 আসবে যেটা আসুক। সো এটা ছিল আনসার, সো আগের মতোই কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটাকে একটু প্যাঁচায় দিল, ঠিক আছে? সো তারপরে আমরা যেটা চলে যাবো একটু ক্রিটিক্যাল ওয়েতে চলে যাবো যে তড়িৎ প্রবাহ নির্ণয়ের আর কি কি থাকতে পারে, আর কি কি তারা দিতে পারে সেটা কিন্তু যদি খেয়াল করি, খেয়াল করো সো আমরা চলে যাবো টাইপ 3 ম্যাথে, এবং টাইপ 3 ম্যাথে যাওয়ার আগে তোমাকে একটা ট্রিক্স শেখাবো, সেই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সাপোজ টাইপ 3
এই টাইপ টি এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপ টি এর ক্ষেত্রে তোমাকে চাইতে পারে আমরা যদি একটু সার্কামস্ট্যান্সটা খেয়াল করি সাপোজ এই দুটো রুট হচ্ছে সমান্তরালে অবস্থিত এই দুটো রুট সমান্তরালে অবস্থিত এবং যেটা হলো সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের যেই কোশ্চেনগুলো যেগুলো আসে সেগুলোতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেনটা আসে বাট একটা ব্যাপার হলো যে এই সূত্র তোমাদের বইয়ে দেওয়া নাই বাট এই সূত্রটা দেখবো যে গাইড বই যখন সিওনসি প্র্যাকটিস করতে যাচ্ছ বা টেস্ট পেপার প্র্যাকটিস করতে যাচ্ছ তখন দেখবো যে এইটা ফ্রিকোয়েন্টলি পড়তেছে বারবার পাইতেছে এই নিয়মটা সো এই জন্য আমি এই নিয়মটা শিখে নিচ্ছি সাপোজ এটা হচ্ছে একটা সার্কিট এবং এই সার্কিটের মধ্যে তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর টু খেয়াল করো এবং এদিকে হচ্ছে আই এক্সিস্ট করতেছে আই আসলো বিও এক্সিস্ট করতেছে যেটা এক্সিস্ট করবো ওগুলো নিয়ে আমাদের চিন্তা নাই সো আমরা একটা জিনিস বারবার খেয়াল করছি যে এদিকে যখন আই আসে আই আসার পরে একটা দিয়ে যায় হচ্ছে আই ওয়ান একটা দিয়ে যায় হচ্ছে আই টু অর্থাৎ নাম দিলাম সাপোজ আই এ আই বিও দিতে পারো যে সাপোজ দশটা ইলেকট্রন আসার পরে একটাতে গেল তিনটা ইলেকট্রন আর একটাতে গেল সাতটা ইলেকট্রন তো এটা তুমি ধরে নিছিলাম যে একটাতে গেল তিনটা ইলেকট্রন একটাতে তৈরি প্রভাবিত হচ্ছে থ্রি আর একটাতে তৈরি প্রভাবিত হচ্ছে সেভেন এটা তো আমার ধরা ছিল বাট অ্যাকচুয়ালি এই আর ওয়ান রুদের মধ্য দিয়ে এই যে আই ওয়ান কত রূপ তৈরি প্রভাবিত যায় সেটা কিন্তু আমাদের জানা নাই খেয়াল করো আবার খেয়াল করো এই যে আই যখন আসলো তখন আই দুই ভাগে ভাগ হয়ে গেলো এবং এই যে দুই ভাগে যে ভাগ হইলো অবশ্যই সমান ভাগ না কারণ সমান ভাগও হইতে পারে সমান ভাগ না হওয়ার সম্ভাবনা বেশি না হইতে পারে সো এই যে এই আই ওয়ান এবং এই যে এই আই টু এই বর্তমানে এই যে প্রত্যেকটা যে রোদ আলাদা আলাদা রোদ এই প্রত্যেকটা রোদের মধ্য দিয়ে কতটুকু আই গেছে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই যে আই ওয়ান আই টু এটা আমাদেরকে নির্ণয় করতে গেলে আমাদেরকে যেই সূত্রটা মানতে হবে সেটা হচ্ছে খুব খুব ট্রিকি একটা সূত্র এবং খুব সহজ তোমরা জাস্ট একটু খেয়াল করো আমি যেভাবে বলতেছি সেভাবে মনে রাখার চেষ্টা করবা সো আমি একটু দেখানোর চেষ্টা করি সো সাপোজ যেটা করবা এখন সেটার ক্ষেত্রে সাপোজ তুমি যদি আই ওয়ান নির্ণয় করতে চাও তুমি যদি আই ওয়ান নির্ণয় করতে চাও তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আই ওয়ান খেয়াল করো এখন দেখো এই আই ওয়ান নির্ণয় করতে যাওয়ার পর তুমি এই জায়গায় খেয়াল করো এই জায়গায় একটা রুদ হচ্ছে আর ওয়ান এই রুদের সংশ্লিষ্ট যে তৈরি প্রভাব সেটা হচ্ছে আই ওয়ান এবং আর একটা রুদ হচ্ছে আর টু ওই রুদের সংশ্লিষ্ট তৈরি প্রভাব হচ্ছে আই টু তো তুমি যেটা করো সেটা হচ্ছে এই যে এইদিকে যে আই ওয়ান দেওয়া আছে এই আই ওয়ান লিখে তারপরে এই বরাবর একটা ইয়া দিবা টান দিবা ওকে এখন যেটা করো সেটা হচ্ছে আই ওয়ান যে সংশ্লিষ্ট রুটটা আছে সেই রুটটার কথা বাদ দেও তুমি এর অপোজিট রুটটা উপরে লিখবা সাপোজ এর অপোজিট রুটটা হচ্ছে আর টু খেয়াল করো সো আই ওয়ান সম্পর্কিত রুট ছিল আর ওয়ান এইটা ছাড়া বাকি সমান্তরালে যে রুটটা আছে সেটা হচ্ছে আর টু অর্থাৎ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদিকে উপরে লিখতে হবে আর টু এবং তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই দুইটা রুদের যোগফল দিবা একটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ নিচে দিবা আর ওয়ান প্লাস আর টু ইন্টু ইন্টু মূল তড়িৎ প্রবাহ অর্থাৎ যেই তড়িৎ প্রবাহ মূল তড়িৎ প্রবাহ বলতে বোঝাচ্ছে যেই তড়িৎ প্রবাহটা খেয়াল করো যেই তড়িৎ প্রবাহটা এই বিন্দুতে ঢুকছে খেয়াল করো যেই তড়িৎ প্রবাহটা এই বিন্দু দিয়ে ঢুকছে ক্লিয়ার অর্থাৎ ইনিশিয়ালি এই বিন্দুতে আমার যত তড়িৎ প্রবাহ ছিল সেইটাকে আমি লিখতে পারি আই হিসেবে ক্লিয়ার সো এটা ছিল আই ওয়ান নির্ণয় আমি যদি আই টু নির্ণয় করতে চাই তো তোমরা আমার আমার মনে হয় তোমরা এখনই পারবা যে আই টু সংশ্লিষ্ট রুদ হচ্ছে আর টু তোমরা যেটা করবা সেটা হচ্ছে উপরে লিখবা হচ্ছে আর ওয়ান খেয়াল করো আর ওয়ান নিচে আর ওয়ান প্লাস আর টু এবং ইন্টু আই সেই আই যে আইটা এই বিন্দুতে ঢুকছে খেয়াল করো কোন সময় আই কে মূল তড়িৎ প্রবাহ ভাইবা ভুল করে না হ্যাঁ অনেক সময় মূল তড়িৎ প্রবাহই এই ঢুকবে বাট কোন কোন সময় সেগমেন্টাল যদি ভাগ করা থাকে তখন দেখবো যে মূলটাই ঢুকতেছে না ওইটাও ভাগ হয়ে ঢুকছে সাপোজ এইরকম উদাহরণ আমি দেখাবো তুমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমি যেই দুইটা রোদ নিয়ে চিন্তা করতেছি যেই দুইটা রোদের তৈরি প্রভাব নিয়ে চিন্তা করতেছি সেই দুইটা রোদের ক্ষেত্রে এই যে বিন্দুতে দুইটা রোদের এই যে বিন্দুতে এই বিন্দুতে তৈরি প্রভাব কতটুকু তৈরি প্রভাব ঢুকছে সেইটা নিয়ে চিন্তা করতে হবে এবং আই ওয়ান সমান সমান আর টু প্লাস আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই আর নিচে হচ্ছে আর ওয়ান আর টু প্লাস আর টু ইন্টু আই এখন কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া তিনটা রুদ তো সমান্তরালে থাকতে পারে এবং আমাকে জিজ্ঞাসা করতে পারে যে ওই তিনটা রুদের মধ্য দিয়ে কতটুক তৈরি প্রবাহিত গেছে তো তুমি যদি এইটা খেয়াল করো যে এটা এইটা দেখার পরে সাপোজ তিনটা রুদের প্রত্যেকটা রুদের মধ্য দিয়ে কতটুক তৈরি প্রবাহিত গেছে তোমাকে এটা বলতে পারে তো এটা যখন বলবে তুমি একটু ঘাইবা যেতে পারো যে আল্লাহ কি অবস্থা এটা কেমনে পারবো বাট চিন্তার কোনো কারণ নাই তুমি যদি একটু ট্রিকি হও তাহলে এইটাও তুমি বুঝতে পারবা দেখো আমি ওই সিস্টেমটা দেখাচ্ছি যদি তোমাকে কখনো বলে যে তিনটা রুদের মধ্য দিয়ে কতটুক প্রত্যেকটার মধ্যে দিয়ে আলাদা আলাদা কতটুক তৈরি প্রবাহিত হয়েছে সেটা যদি নির্ণয় করতে চাও তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এদিকে তিনটা রুট আঁকবো এবং তিনটা রুট আঁকার পরে আমি যেটা দেখাবো খেয়াল করো আমি যেটা করবো সেটা হচ্ছে
এদিকে আমি তিন চার রো রাখবো, এই দিলাম আই ওয়ান আই টু আই থ্রি, একটু বড় করে তোমাদের বুঝতে প্রবলেম হবে, মেবি একটু বড় করে দেখাই। সাপোজ আমি পুরো সার্কিটটা না দিলাম, জাস্ট রুট গুলো আর এটার অবস্থান গুলো দেখাই। সাপোজ এটা হচ্ছে একটা রুট, এটা হচ্ছে একটা রুট, এটা হচ্ছে একটা রুট, এটা হচ্ছে আর ওয়ান, আর টু, এটা হচ্ছে আর থ্রি, এবং এই সম্পর্কিত যেই তৈরি প্রবাহ সেটা হচ্ছে আই ওয়ান, সেটা হচ্ছে আই টু, সেটা হচ্ছে আই থ্রি, ক্লিয়ার? সো এখন যেটা দেবো সেটা হচ্ছে এইদিকে আয় ঢুকলো, সাপোজ এই পর্যন্ত আয় আসার পরে আয় ঢুকলো। সো এখন যেটা করবো সেটা হচ্ছে যে এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে এইগুলোর ক্ষেত্রে কি করবো। শুনো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আগের যে সূত্রটা ছিল সেই সূত্রটা ছিল এই যে আই আই ওয়ান সমান সমান যে এর অপোজিট যে রুটটা ছিল ওই ওই রুটটা বাই ওই মানে মুট রুট ইনটু আই যে ছিল যেটা ছিল সেই সূত্রটার ক্ষেত্রে দুইটা রুট আমাদের সমান্তরালে ছিল এবং ওই দুইটা রুটকে নিয়ে আমরা কাজ করছি। এখন হচ্ছে তোমাকে তিনটা রুট থেকে বের করতে বলছে, সাপোজ আই ওয়ান বা বের করতে বলো আই টু। আমি প্রথমে আই ওয়ানটা দিয়ে দেখাচ্ছি তোমাকে, সাপোজ প্রথমে বলো যে আই ওয়ান বের। সো এই যে আই ওয়ান যদি তুমি বের করতে চাও তোমাকে প্রথমেই তোমাকে ভয় পাওয়া যাবে না, এটা হচ্ছে মেইন কথা। আমরা ঠিক আগেরটাতে ফিরে যাব, আগেরটা ছিল যে দুইটা রুট সমান্তরালে থাকতে হবে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের টার্গেট যে দুইটা রুট সমান্তরালে থাকতে হবে। তুমি যেটা করতে পারো এখানে কিন্তু দুইটা রুট বানাইতে পারো তিনটা রুট থেকে, কারণ তুমি এই যে এই রুট আর এই যে এই রুট এই দুইটা রুট যেহেতু এখন সমান্তরালে অবস্থিত, সো এই দুইটা রুদের তুল্য রুদ বের করে নিতে পারো এবং এই এই জায়গায় দুইটা রুদের পরিবর্তে একটা রুদ ব্যবহার করতে পারো। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই যে এই একটা রুদ আর নিচে আর মাত্র একটা রুদ এক্সিস্ট করবে। চলো আমরা দেখি ব্যাপারটা। সাপোজ এই রুদের পরিবর্তে আমি ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি লিখতে পারি, এবং যেটা হবে সেটা হচ্ছে যে দেখো একটু খেয়াল করো হচ্ছে এই দুইটা রুটের পরিবর্তে আমি এমন একটা রুট ব্যবহার করতে পারি যে রুটটার মানে হচ্ছে এইটা আর টু বাই আর থ্রি আমাদের যে মানটা এখন এক্সিস্ট করতেছে সেই মানটা হচ্ছে এই মানটা। সো আমি এখন এই জায়গায় একটা রুট ব্যবহার করবো যে রুটটার মান হচ্ছে আর টু আর থ্রি বাই আর টু প্লাস আর থ্রি। সাপোজ এইটা গেল আই ওয়ান আর নিচে দিয়ে গেল সাপোজ আই বি, আমরা চিন্তা করলাম যে নিচে গেল আইবি, এই পথে গেল আইবি পরিমাণ তৈরি প্রবাহ। সো এখন যেটা দেখো সেটা হচ্ছে এখন দেখো আমরা কিন্তু এই দুইটা রুট সমান্তরালে থাকলে তার প্রত্যেকটার মধ্যে সেগমেন্টের মধ্যে দিয়ে কি পরিমাণ তৈরি প্রবাহিত হয় সেটা কিন্তু নির্ণয় করতে পারি, খেয়াল করো। সেটার জন্য আমরা যেটা করবো আমরা এখানে লিখবো আই ওয়ান সমান সমান, এখন দেখো আই ওয়ান সংশ্লিষ্ট কোন রুটটা ছিল, আই ওয়ান সংশ্লিষ্ট রুটটা ছিল আর ওয়ান। সো এইটার সমান্তরালে কোনটা আছে এই রুটটা। সো আমরা যেটা করবো এই রুটটাকে উপরে লিখবো আর টু আর থ্রি বাই আর টু প্লাস আর থ্রি, আর আমরা নিচে যেটা করবো সেটা ছিল যে এই দুইটা রুদের আমরা যোগফল করছিলাম। সো একচুয়ালি আমি যেটা করবো সেটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু আর থ্রি বাই আর টু প্লাস আর থ্রি, এবং যেটা করবো সেটা হচ্ছে এদিকে মূল তৈরি প্রভাবটা আমি গুণ দিয়ে দিব, অর্থাৎ যেই তৈরিটা এই বিন্দুতে ঢুকছে, খেয়াল করো। ঠিক আগের বেসিকটাই বাট একটু ট্রিকি ওয়েতে তোমাকে এই তড়িৎ প্রবাহটা তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হয়েছে, বুঝা গেছে ব্যাপারটা? সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। সো দুইটা রোধের টাইম মনে রাখো তখন তুমি দেখবো যে মনে রাখতে পারো। এখন বলতে পারো যে ভাই আমাকে যদি আর টু সরি আই টু এর মান বলে তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে তখন তুমি ওই যে আর ওয়ান আর ওই যে আর থ্রি ওইটাকে যেটা ওইটাকে সমান্তরালে নিয়ে ওইটার একটা তুল্য রোধ নিয়ে নিবা। সাপোজ খেয়াল করো আমাকে যখন বলছে যে আই ওয়ান এর মান বের করো তখন কিন্তু আই ওয়ান এর সাথে অন্য কোনোটা তুল্য রোধ বের করি নাই, আই ওয়ান ছাড়া যেটা আছে সেই বাকি দুইটা দুইটার আমরা তুল্য রুট বের করছি। তো আমাকে যখন বলবে যে আই টু এর মান বের করো তখন আমি যেটা করবো সেটা হচ্ছে আই আর ওয়ান আর আর থ্রি ওই দুইটাকে সমান্তরালে নিয়ে যাবো। সো এইটাই ছিল একটু অ্যাকচুয়ালি ট্রিক। তো তারপরে যদি আরো ট্রিক্স থাকে, সাপোজ ধরো যে এরকম একটা সার্কিট থাকলো, এরকম একটা যদি সার্কিট থাকে
আমরা এমন আরেকটা সার্কিটের কথা চিন্তা করতেছি, যে সার্কিটটার মধ্যে খেয়াল করো সাপোজ এই যে এইরকম একটা সার্কিট, এই সার্কিটের ক্ষেত্রে যেটা হইলো সেটা হচ্ছে এই দিকে দুইটা একটা হচ্ছে আর ওয়ান, একটা হচ্ছে আর টু, আর একটা হচ্ছে আর থ্রি। একটা হচ্ছে আর ওয়ান, একটা হচ্ছে আর টু, আর থ্রি, খেয়াল করো। এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আর ওয়ান, সেই আর ওয়ানটা হচ্ছে আর ওয়ান এর সাথে আর টু আর থ্রি এই দুইটা হচ্ছে সমান্তরালে উপস্থিত। এবং আমরা যদি খেয়াল করি, আমরা যদি এইদিকে খেয়াল করি যে এইদিকে আয় আসার পরে একচুয়ালি ব্যাপারটা কি ঘটলো, এদিকে আয় আসার পরে আয় দুই ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে এইদিকে গেল আয় ওয়ান, সাপোজ এর নাম দিই আয় এ, এটা হচ্ছে আই এ, আর এইদিকে ঢুকার পরে যে ইয়াটা পেলাম সেটা হচ্ছে আই বি। তো এই আই বি আসার পরে ট্রিক্সটা একটু খেয়াল করো, আমাদের ঠিক আগের বেসিক গুলো মনে রাখতে হবে। এই আই বি আসার পরে কিন্তু এই রুদের মধ্য দিয়েও আই বি গেছে, যেহেতু একটাই পথ সেহেতু এই রুদের মধ্য দিয়েও আই বি গেছে, অর্থাৎ এই দুইটা রুদের মধ্য দিয়ে আই বি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। তো তোমাকে সাপোজ বললো যে এই যে এই আই বি খেয়াল করো, এই যে এই আর টু রুদের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে, তোমাকে সাপোজ কোয়েশ্চনটা বলো এরকম যে আর টু রুদের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে। আচ্ছা, তো এই আর টু রুদের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেইটা চাওয়া মানে কিন্তু তোমার কাছে এইটাই চাওয়া যে আর টু আর থ্রি ওই দুইটা রুদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, কারণটা আমি তোমাকে বোঝাই। সেটা হচ্ছে খেয়াল করো, যখন এদিকে আয় আসলো, আয় আসার পর দুইটা ভাগ হলো, একটা হচ্ছে আই এ আর একটা হচ্ছে আই বি। সো এই যে এই আই বি যখন আসলো, তখন আই বি আসার পরে এই আর টু এর মধ্য দিয়ে আই বি গেল, সাপোজ এদিকে তিনটা ইলেকট্রন ঢুকছিল, তো তিনটা ইলেকট্রনই আর টু এর মধ্য দিয়ে গেল এবং তিনটা ইলেকট্রনই আর থ্রি এর মধ্য দিয়ে গেল। তো তোমাকে আর থ্রি এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা চাওয়া মানে আর টু আর থ্রি দুইটার মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, বা আর টু আর থ্রির পরিবর্তে আমরা যে তুল্য রোধটা ব্যবহার করতে পারি সেটার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। সো আমরা এই ক্ষেত্রে যে সিস্টেমটা করছিলাম সেটা হচ্ছে আমাকে রাখতে হবে দুইটা রোধ, অর্থাৎ একটা রাখতে হবে উপরেরটা আর নিচে একটা রোধ রাখতে হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দুইটা রোধের যেই তুল্য রোধ ছিল ওইটা তুল্য রোধ বের করে নিবো, অর্থাৎ যেহেতু এই দুইটা রোধ শ্রেণীতে আছে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা রোধের তুল্য রোধ বের করতে পারি। এবং শ্রেণীতে থাকলে আমরা জানি তুল্য রোধের মান হচ্ছে প্রত্যেক রোধের আলাদা আলাদা সমষ্টির সমান, অর্থাৎ আমি এই জায়গায় একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হচ্ছে আর টু প্লাস আর থ্রি। এখন কিন্তু ঠিক তোমার ওই সূত্রের ঠিক আগের ফর্মে পড়ে গেল, অর্থাৎ তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আই ওয়ান সমান সমান তুমি লিখতে পারো। সাপোজ আই ওয়ান যদি তোমাকে চাই, তুমি যেটা লিখতে পারো আই ওয়ান সংশ্লিষ্ট রুদ হচ্ছে আর ওয়ান, খেয়াল করো আই ওয়ান সংশ্লিষ্ট রুদ হচ্ছে আর ওয়ান। তো তুমি যেটা করতে পারো এর অপোজিট যে রুদ গুলো ছিল এই অপোজিট রুদ গুলো করে লিখবা আর টু প্লাস আর থ্রি, এবং তুমি নিচে যেটা লিখতে পারো সেটা হচ্ছে এই দুটো রুদের যোগফল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইন্টু তুমি এই যে এই বিন্দুতে যেটা ঢুকছে সেটা দিতে পারো ইন্টু আই। এবং তুমি যদি এই আই বি বাই করতে চাও, এটা আই এ ওয়ান না আই এ ছিল, তুমি যদি আই বি বের করতে চাও তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আই বি সংশ্লিষ্ট যেই রুদ সেই রুদটা হচ্ছে আর টু প্লাস আর থ্রি। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এর অপোজিট রুদ যেটা সেটা হচ্ছে আর ওয়ান, দ্যাট মিনস আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এবং তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আই, খেয়াল করো। তোমার কোশ্চেন ছিল যে আর থ্রি এর মধ্যে যে কতটুকু তড়িৎ প্রবাহিত গেছে, আর থ্রি এর মধ্যে যতটুকু তড়িৎ প্রবাহিত গেছে এই তুল্য রোধের মধ্যে ঠিক একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। কারণটা হচ্ছে সাপোজ এই জায়গায় দুইটা রোধ ছিল এবং দুইটা রোধের মধ্যে যখন আসলো পথে একটাতে গেল তিনটা, ওই তিনটাই তার পরটাতে গেল, দ্যাট মিনস তুমি যদি এই জায়গায় একটা ইউজ করো এই পথে তিনটা ইলেকট্রনই আসতেছে। সো আমি একটু ভাঙা দেখাই, সাপোজ এই জায়গায় হচ্ছে সাপোজ আর টু, এই জায়গায় হচ্ছে আর থ্রি, আবার আমরা একটু ভাঙছি আর টু আর আর থ্রি, খেয়াল করো এই জায়গায় যদি তিনটা ইলেকট্রন ঢুকে এই তিনটা ইলেকট্রনই এইটার মধ্যে দিয়ে গেছে, আবার এই তিনটা ইলেকট্রনই এইটার মধ্য দিয়ে গেছে, দ্যাট মিনস আলটিমেটলি যেটা বলতে পারে সেটা হচ্ছে তোমাকে আর থ্রি এর মান চাইলো মানে আর থ্রি এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইলো সেটা চাওয়া মানে আই বি চাওয়া অ্যাকচুয়ালি, বোঝা গেছে ব্যাপারটা। সো এই টাইপও আমি দেখাইলাম। সো আমরা এখন চলে যাবো, সাপোজ আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো, ম্যাথ প্র্যাকটিস করার পরে জাস্ট এই এই টাইপটা শেষ। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের তড়িৎ প্রবাহের যে লেকচারটা, এই অন্তত আমি এই লেকচারে তড়িৎ প্রবাহ পর্যন্ত হয়তো বা দেখাতে পারবো, সামনের লেকচার আমি বিভব পার্থক্য নিয়ে আলোচনা করবো যে কেমনি বিভব পার্থক্য নির্ণয় করতে হয়। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই এই টুইস্টটা যারা জানে না তারা মডেল টেস্ট সলভ করতে পারবে না, আবার এই টুইস্টটা জানলে তুমি মডেল টেস্ট সলভ করার একটা অনেক সুবিধা হবে। সো আমি এখন এই রকম সার্কিটটা একটা অঙ্ক দেখাবো। সো যদি দেখাই খেয়াল করো আমরা যেটা চলে যাবো টাইপ টি এর, আমরা দেখতেছি যে টাইপ টি ম্যাথটা অনেকটা বড়, এবং আমি আশাবাদী যে তোমরা এখন যে কোনো লজিক মানে যে কোনো সার্কিটের যে তড়িৎ প্রবাহ সেই তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবো। সো আমি যেটা করবো সেটা হচ্ছে সাপোজ আমি যেটা করতে সেটা হচ্ছে এই বরাবর একটা রুট দিব,
আচ্ছা এখন আমি সার্কিটটা একটু জটিল মনে হইতে পারে, বাট আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে কি এত কঠিন দাদা ঠিক হবে? ঠিক হবে না। আচ্ছা তারপর আমি যেটা করি সেটা হচ্ছে তোমাকে আমি জাস্ট এইটার মধ্যে দিয়ে দিই। আমরা এই টাইপ পি এর ক্ষেত্রে আমরা কয়েকটা পার্ট দেখবো, যে টাইপ পি এর ক্ষেত্রে কয়েকটা ধরনের অঙ্ক আসতেছে, কয়েকটা ধরনের মেথ আসতেছে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এদিকে আয় এর মান দিব, আয়ের মান তো অবশ্যই দিতে হবে, না না সরি আয় এর মান আমি দিব না, আমি যেটা করবো সেটা হচ্ছে এদিকে ভি এর মান দিব, অর্থাৎ ভি সমান সমান সাপোজ দিলাম 10 ভোল্ট, ভি সমান সমান দিলাম 10 ভোল্ট, আর হচ্ছে এইদিকে প্রত্যেকটা রোধের মানকে 1 ওহম দেওয়াটা ঠিক হবে, 2 ওহম দিব। কেউ তো নাই রেসপন্স করার, কেউ রেসপন্স করার। আচ্ছা তো প্রত্যেক রোধের মান আমি 1 ওহম দিই আমাদের হিসাবের সুবিধার্থের জন্য, একটা হচ্ছে 1 ওহম, জি ভাই না? তো আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাকে আমি বললাম যে এই যে এই রুটটা সাপোজ এই রুটটার মান, এই রুটটার নাম হচ্ছে R1 রুট। খেয়াল করো এই যে উপরের যে রুটটা আছে সেই রুটটা হচ্ছে R1 রুট, উপরের যে রুটটা আছে সেটা হচ্ছে R1 রুট। এবং তোমার কাছে আমি যেটা চাইলাম সেটা হচ্ছে এই R1 রুটের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা তোমাকে জানাও। যেহেতু প্রত্যেক রুটের মান 1 ওহম আমি আর লিখতেছি না, যে তুমি লিখে শুধু শুধু বেজার করে লাভ নাই, প্রত্যেক রুটের মান 1 ওহম সেটা তোমরা জানো, যে 1 ওহম আমি ধরি সাধারণত সব ক্ষেত্রে যে ইয়ার ক্ষেত্রে মানে হিসেবে সুবিধার্থের জন্য, কারণ আচ্ছা যেটাই হোক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাকে কোশ্চেনটা করা হলো যে এটা হচ্ছে সাপোজ এটা ছিল R1 রুট, এটা ছিল R2 রুট, এটা R3 সাপোজ, এটা R4 এবং এটা এটা ছিল R5 সাপোজ ধরে নাও। এখন তোমার কি কোশ্চেনটা করা হচ্ছে এই যে এই রুটটার মধ্য দিয়ে, এই রুটটার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো, এই যে ওই এই রুটটার মধ্য দিয়ে উপরের এই রুটটার মধ্য দিয়ে, এবং তোমাকে বলে দিল যে এই R1 রুটের মধ্যে দিয়ে কত রুট তড়িৎ প্রবাহিত হলো। তো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি এই দিক থেকে তোমার আয়ের মান জানা নাই, আয়ের মানও তোমার জানা নেই সাধারণত, মানে মূল তড়িৎ প্রবাহের আয়ের মান করতে, অর্থাৎ এই দিক থেকে কোন আয়টা বের হবে সেটার মানও তোমার জানা নাই। তো এইটার মান কিন্তু আমরা বের করতে পারবো আই সমান সমান ভি বাই আর দিয়ে। তো সেখানে আমি চিন্তা করতেছি না, আমি একটা ট্রিক্স খেয়াল করবো, এই জায়গায় যখন আমি আসবো এই পয়েন্টটা যখন আসবো তখন আই আসার পরে আই দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে I1 এই পথে যাইতে পারে আর একটা হচ্ছে সে এই পথে নামতে পারে, অর্থাৎ তার যে পথ সেই পথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইদিকে এটাকে আমি নাম দিলাম I1, এই যে পথটা সেই পথটাকে নাম দিলাম I2। খেয়াল করো তো একটা দিকে হলো I1 এবং I2, এবং আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে I1 নির্ণয় করতে হবে। যদি I1 নির্ণয় করতে হয় তোমাদেরকে আগে আমি বলছি যে I1 নির্ণয় করতে গেলে এই রুটটাকে রাইখা বাকি সবগুলা রুটের তুল্য রুট দিতে হবে, যাতে সবগুলা রুটের মধ্যে একটা রুটে সমান্তরালে থাকে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এই তিনটা রুটের পরিবর্তে এইদিকে একটা রুট ব্যবহার করবো, যাতে আমরা সূত্রে মানে ফেলতে পারি ব্যাপারটাকে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এই তিনটা রুটের আমি তুল্য রুট বের করবো, এবং এই তিনটা রুটের তুল্য রুট তোমরা নিচারে বুঝতে পারবো যে এই দুইটা শ্রেণীতে আছে, কারণ এইদিকে I2 আসার পর I3 হলো I4 হলো, এটার মধ্যে I4 এটার মধ্যে I4, তোমরা এগুলো বুঝবা, যারা তুল্য রুটের কাজগুলো করছো খুব ভালোভাবে বুঝতে পারবা। তো এই দুইটা রুটের পরিবর্তে আমি একটা রুট ব্যবহার করতে পারি, যে রুটটার মান হচ্ছে 1+1 সমান সমান 2 ওহম, এবং এই উপরটা এখন 1 ওহম আছে, এই দুইটা যেহেতু এখনো সমান্তরালে অবস্থিত, তো আমি যেটা করতে পারি এই দুইটা রুটের পরিবর্তে একটা রুট ব্যবহার করতে পারি, এবং ওই রুটটার মান হবে 1/2 যোগ 1, অর্থাৎ মান হচ্ছে 2/3, এটাকে উল্টাইতে হবে যেহেতু এটা 1/RP এর মান, 1/RP এর মান, সো RP সমান সমান হচ্ছে 2/3। সো এই দুইটা রুটের পরিবর্তে আমি একটা রুট ব্যবহার করতে পারি, যে রুটটার মান হচ্ছে 2/3। এখন আমাদের সূত্রের বা ফর্মে চলে গেছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 2/3 হওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা যদি সূত্রে ফেলতে চাই, আমরা সূত্রে ফেলি সাপোজ I1 সমান সমান আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে I1 সমান সমান আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে I1 সংশ্লিষ্ট রুট হচ্ছে R1, যেটা মানে হচ্ছে 1 ওহম। সো এইটার অপোজিট যে রুটটা আছে সেই রুটটা হচ্ছে 2/3, আমি দিতে পারি 2/3, উপরে দিতে পারি 2/3, এবং আমি নিচে যেটা দিতে পারি সেটা হচ্ছে উপরটা নিচেরটা যোগফল, এবং এই উপরটা হচ্ছে 1 ওহম এখনো আর নিচেরটা হচ্ছে 2/3। দ্যাট মিনস আলটিমেটলি এটা দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় আমাকে গুণ দিতে হবে হচ্ছে মূল তড়িৎ প্রবাহ, কিন্তু সমস্যা হলো যে আমি এই যে মূল তড়িৎ প্রবাহ যে তড়িৎ প্রবাহটা এই দিকে ঢুকছে সেই তড়িৎ প্রবাহের মানই আমি জানি না।
খেয়াল করো আমি পুরোটার মানে জানা করছিলাম, এইদিকে সূত্র ব্যবহার করতে পারছিলাম, বাট আমি যেটা মান জানি না সেটা হচ্ছে এই মূল তড়িৎ প্রবাহের মান। তো আমি যেটা করবো সেটা হচ্ছে মূল তড়িৎ প্রবাহের মান বের করার জন্য আমাকে অবশ্যই প্রত্যেকটা রোধেই মানে বর্তনী তুল্য রোধে নিতে হবে, এবং ওই তুল্য রোধ থেকে অ্যাকচুয়ালি মূল তড়িৎ প্রবাহের মান আমাকে বের করতে হবে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এই মূল তড়িৎ প্রবাহের মান নির্ণয় করার জন্য এই যে যে প্রত্যেকটা রোধ আছে এই প্রত্যেকটা রোধ থেকে আমি তুল্য রুটটা বের করবো। তো যদি বের করতে চাই খেয়াল করো এই রুটটা আর এই রুটটা সমান্তরে আছে, আমরা যদি দেখি আমরা যারা রুদের লেকচার করছি তারা খুব ভালোভাবে খেয়াল করবো। তো এই রুদ আর এই রুদ সমান্তরে আছে, তো এই রুদ আর এই রুদ সমান্তরে থাকলে এই দুইটা রুদের পরিবর্তে আমি এমন একটা রুদ ব্যবহার করতে পারি যে রুটটার মান হবে, খেয়াল করো যে রুটটার মান হবে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান বাই আর পি, কোন জায়গায় লিখি আচ্ছা এই এখানে লিখি, এখানে লিখি ওয়ান বাই আর পি সমান সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু বাই, খেয়াল করো। সো আমি যেটা করবো সেটা হচ্ছে সমান সমান ওয়ান প্লাস থ্রি বাই টু, অর্থাৎ আলটিমেটলি যে আনসারটা আসছে সেটা হচ্ছে টু, তারপর আছে টু প্লাস থ্রি অর্থাৎ ফাইভ বাই টু। সো এটা হচ্ছে ওয়ান বাই আর পি এর মান হচ্ছে ফাইভ বাই টু, সো আমি আর পি সমান সমান লিখতে পারি টু বাই ফাইভ, ক্লিয়ার। সো আর পি সমান সমান টু বাই ফাইভ হল, অর্থাৎ এই দুইটা রুদের পরিবর্তে আমি একটা রুদ ব্যবহার করতে পারি যে রুদটার মান হচ্ছে টু বাই ফাইভ। সাপোজ আমি এই দুইটাকে অবশ্যই মুছতে হবে, কিছু করার নাই, টু বাই ফাইভ। এবং আমি যেটা দেখতে পারি সেটা হচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে এই রুদ এবং এই রুদ হচ্ছে শ্রেণীতে অবস্থিত, সো এই রুদের মান হচ্ছে ওয়ান। সো এই দুইটা রুদের পরিবর্তে আমি একটা রুদ ব্যবহার করতে পারি যে একটা রুদের মান হচ্ছে ওয়ান প্লাস টু বাই ফাইভ, সো আলটিমেটলি এটা যে আনসার হবে সেটা হচ্ছে ফাইভ, তারপর হচ্ছে ফাইভ প্লাস টু অর্থাৎ আনসার হচ্ছে সেভেন বাই ফাইভ। সো বর্তনীর যে তুল্য রোধ পুরোটা বর্তনীর তুল্য রোধ হচ্ছে সেভেন বাই ফাইভ, অর্থাৎ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় লিখতে পারি সেটা হচ্ছে ভি বাই আর, এই আর আমি বলছিলাম যে এই আর মানে হচ্ছে বর্তনীর পুরোটা তুল্য রোধ। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এদিকে আই এর মান হচ্ছে দশ এবং এদিকে সরি ভি এর মান হচ্ছে দশ এবং এদিকে আর এর মান হচ্ছে সেভেন বাই ফাইভ, তো আলটিমেটলি যে আনসারটা হচ্ছে দশ ইন্টু ফাইভ বাই সেভেন পঞ্চাশ বাই সাত। সো এই যে মূল যে তড়িৎ প্রবাহের মান সেটা মান হচ্ছে ফিফটি বাই সেভেন, তোমরা যদি খেয়াল করো ফিফটি বাই সেভেন এটা হচ্ছে মূল তড়িৎ প্রবাহের মান ফিফটি বাই সেভেন। তো এইটা বের করার পরে আমি আবার ঠিক ওই আগের সার্কামস্ট্যান্সে ফিরে যাব যে যেটাতে ছিল ওদের মানদানি কত ছিল ভুলে গেলাম, তো টু বাই ফাইভ ছিল মেবি, হ্যাঁ টু বাই ফাইভ ছিল, কারণ আচ্ছা হ্যাঁ টু বাই ফাইভ ছিল, আচ্ছা খেয়াল করো। সো এই যে এই জায়গায় আর ওয়ান রুটটা ছিল এবং এই জায়গায় একটা রুট ছিল, এর মান ছিল টু বাই ফাইভ, এটা হচ্ছে আই আসলো, আসার পর দুই ভাগে ভাগ হলো, এটা হচ্ছে আই ওয়ান আর হচ্ছে আর ওয়ান, সাপোজ এটা হচ্ছে আর টু। এখন দেখো এখন আমরা এই আই এর মান জানি, এই মূল আই এর মান হচ্ছে পঞ্চাশ বাই সাত, ক্লিয়ার। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই আই সমান সমান খেয়াল করো এই আই যখন চাইলো তো সরি আই ওয়ান সমান সমান আমি লিখি আই ওয়ান সমান সমান, সো এই আই ওয়ান সংশ্লিষ্ট রুদ হচ্ছে আর ওয়ান, এদিকে একটা রুদ ছিল অবশ্যই যেটা মান ছিল ওয়ান হোম। আচ্ছা দেখো এই যে এই আই ওয়ান এই আই ওয়ান এর অপোজিট যে রুটটা সেটা হচ্ছে টু বাই ফাইভ, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে উপরে টু বাই ফাইভ দিতে পারি আর নিচে যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ান প্লাস টু বাই ফাইভ, সো ইন্টু মূল তড়িৎ প্রবাহ দিতে পারি ফিফটি বাই সেভেন, আর তুমি এইভাবে তুমি আই ওয়ান এর মান বের করতে পারবে। সো এখন এই যে টাইপটা যেটা ছিল এই টাইপটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টাইপ এবং এই টাইপের ম্যাথ ফ্রিকোয়েন্টলি আসে, সো আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আরেকটু জটিল দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে